হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবোর্ড স্টাডি তো আজকের ভিডিওতে আমরা রেলওয়ে এন টিপিসির কাট অফ জানবো তো দু হাজার কুড়ি সালে কাটঅফ কত হবে এবং দু হাজার ষোলো সালে কত কাটঅফ ছিল আমরা আজ এই ভিডিওতে জানবো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কাট রয়েছে এগুলো তো এগুলো হচ্ছে দু হাজার ষোলো সালের কাট তাহলে এগুলো কবে কাস কাটা দু হাজার ষোলো সালে পরীক্ষা হয়েছিল এর আগে এনটিপিসি সেবারও সিবিটি ওয়ান সিবিটি টু টু ওয়ান আর সিবিটি টু দুটো পরীক্ষা হয়েছিল তো এই পরীক্ষা দুটোই কত ভ্যাকান্সি ছিল দেখো ভ্যাকান্সি ছিল প্রায় আঠেরো হাজার প্লাস তো এবার ভ্যাকান্সি কত পঁয়ত্রিশ হাজার প্লাস মানে ডবল প্রায় দ্বি দ্বিগুণ তাহলে দ্বিগুণ ভ্যাকান্সি রয়েছে এবার তো দেখো আঠারো হাজার ভ্যাকান্সি ছিল তো অনেকে ভাবতে পারে তখন তো আঠারো হাজার ছিল তাহলে এবার তো আছে পঁয়ত্রিশ হাজার তাহলে তো কাটা কম যাবে কিন্তু না কারণ তখন কম্পিটিশান অনেক কম ছিল তখন ভালো এডুকেটার ছিল না ভালো মানে কোচিং সেন্টার ছিল না এখন প্রচুর পরিমাণে ছেলেরা করে খাটে তো সেই জায়গায় দেখো ভ্যাকান্সি যেহেতু কম্পিটিশন যেহেতু বেশি ভ্যাকান্সি যেহেতু বেশি অতএব সেই জায়গা থেকে জিনিসটা একই থাকছে এইবার দেখো আরেকটা ফ্যাক্ট কী আছে ফ্যাক্ট হলো যে তোমরা পরীক্ষায় প্রেজেন্ট কতজন থাকবে তো দেখো পরীক্ষায় প্রেজেন্ট থাকবে কতজন মোটামুটি রেলের পরীক্ষাতে সেভেন্টি পার্সেন্ট প্রেজেন্ট থাকে কিন্তু এন প্রায় দেড় বছর মানে যে পরীক্ষা ফর্ম পর অনেক পরে পরীক্ষা হয় অটোমেটিক্যালি কী হয় কমে যায় ছাত্র সংখ্যা কমে যায় তার অনেকে অন্য অন্য কাজে চুল চলে যায় অন্য অন্য চাকরি পেয়ে যায় মাঝে হ্যাঁ তো সেই জন্য কেউ কমে যায় তো সেক্ষেত্রে তারাও সিক্সটি পার্সেন্ট এখানে প্রেজেন্ট থাকবে তাহলে এখানে কী হবে সিক্সটি পার্সেন্ট মোটামুটি সরি সিক্সটি পার্সেন্ট পেজেন্ট থাকবে এই পরীক্ষাতে এন তো সেই জন্য কী হবে তার জন্য কিন্তু কাট কম যাবে না কারণ যারা পরীক্ষা দেয় না তাদের খুব মানে সেখানে বেশি কমা ছাত্র হয় চাকরি পেয়ে যায় খুব কম সংখ্যক ছাত্র তো তারাই তো কাট আপের করে তো আসল যারা কম্পিটিটার তারা কিন্তু থাকেই তো সেই জন্য সেক্ষেত্রে এখানে কোনো প্রভাব পড়বে না এনটিপিসিতে তবে ভ্যাকান্সি রয়েছে এবং তার আগে গ্রুপ ডির কয়েকদিন আগে নিয়োগ হয়েছে গ্রুপ ডিতে অনেক ভালো ভালো স্টুডেন্ট চলে গেছে সেই জন্য দু এক নম্বর এবার দু সালে কমাবে তো দেখো গতবারের কাট আপটা আমি জেনে নিই তো গতবারে তো দেখো এন কি কী হয় বোর্ড হচ্ছে একুশটা কারণ বোর্ডে পরীক্ষা হয় যেমন রেলওয়ে গ্রুপের জোন সতেরোটা জোন কিন্তু এন টিপিসি খেয়ে বোর্ডে পরীক্ষা হয় তো দেখো এই একুশটা বোর্ডের মধ্যে পাঁচ থেকে ছটা বোর্ড এমন আছে খুবই হাই আপ যায় তো তোমরা দেখতে পাচ্ছো আহমেদাবাদে প্রায় তিয়াত্তর আজমিরে কত সাতাত্তর তারপরে এলাহাবাদে সাতাত্তর জেনারেল এগুলো সব জেনারেল ও এস সি এস টি তোমরা নিজেদের মধ্যে দেখতে পারো বেঙ্গালুরু চৌষট্টি ভূপালের বাহাত্তর ভুবনেশ্বরে একাত্তর বিলাসপুরে আটষট্টি আর চন্ডীগড়ে বিরাশি সবথেকে হাইয়েস্ট কাট আপ গিয়েছিল চণ্ডীগড় এর আগে এরপরে দেখো চেন্নাই বাহাত্তর গোরখপুর সাতাত্তর এটাও বেশি পঁচাত্তর মোটামুটি পঁচাত্তর ওপরে পঁচাত্তর প্লাস যেসব কাট সেগুলো হাই কাট আমরা ধরবো পঁচাত্তর প্লাস পাওয়াটা একটা ভালো মতো শক্তপক্ত নাম্বার তো দেখো গুয়াহাটিতে ছেষট্টি জম্মু কাশ্মীর আটষট্টি কলকাতাতেও উনআশি কলকাতাতে হয়ই তোমরা সবাই জানো সে যে কোনো পরীক্ষাতে তারপরে দেখো মালদাতে একষট্টি কম গিয়েছিল মুম্বাইতে সাতাত্তর বেশি মোজফ্পরে সাতান্ন সব থেকে লোয়েস্ট কাটা হচ্ছে গত এন টিভিসিতে পিড়িতে সিবিটি ওয়ানে সাতান্ন পাটনাতে সিক্সটি থ্রি রাঁচিতে সিক্সটি থ্রি সেকেন্দাবাদে সেভেন্টি সেভেন শিলিগুড়িতে সিক্সটি সেভেন এবং তিরুবন্তপুরম কেরালাতে কত উনআশি তো দেখো প্রায় আশি এটা তিরুবন্তপুরমে প্রায় আশি আর কলকাতাতে একটু কম উনআশি এক কম মানে দেখো এটা পয়েন্ট ফাঁস এটা পয়েন্ট পঁচাত্তর তো এই কয়েকটি জনে আছে তিরুবন্তপুরম কলকাতা হ্যাঁ তারপর গোরখপুর সেকেন্দাবাদ এই জোনগুলোতে খুবই হাই কাটআপ তো এইবার দু হাজার কুড়ি সালে আমরা দেখবো দু হাজার কুড়ি সালে কাটআপ কত যেতে পারে তো চলো তো দেখো দু হাজার কুড়িতে কাট আপ মোটামুটি যেগুলো হাই হাই কাট জম যেমন হচ্ছে কলকাতা তারপর হচ্ছে এলাহাবাদ সেকেন্দাবাদ এগুলোতে সেভেন্টি ফাইভ টু সেভেন্টি সিক্স তো সেভেন্টি ফাইভ টু সেভেন্টি সিক্স এই কাট তোমরা মানতে পারো সেভেন্টি ওয়ানে এরপরে এরপরে দেখো যেগুলো মিডিয়াম মানে লো টু মিডিয়াম কাট সেখানে মোটামুটি সেভেন্টি ফোর টু সেভেন্টি ফাইভ সেভেন্টি ফোর টু সেভেন্টি ফাইভ আর নর্মাল যে জোনগুলো কম বেশি সেগুলোতে মোটামুটি সেভেন্টি সেভেন্টি প্লাস তো তোমরা মোটামুটি একুশটা বোর্ডের মধ্যে যদি সব জনে কোয়ালিফাই করতে চাও তাহলে টার্গেট হচ্ছে কত সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেন পেতে হবে জেনারেল এগুলো সব জেনারেল বলছি আর ও বিসি এস পাঁচ পাঁচ করে কম তাহলে সেভেন্টি সেভেন সব বোর্ডে কাট ক্লিয়ার করতে গেলে মোটামুটি পাঁচ ছটা বাদ দিয়ে যদি কাট তুমি কভার করতে যেমন মালদা শিলিগুড়ি এসব জায়গায় তোমরা মোটামুটি জেনারেল সিক্সটি এইট টু সেভেন্টি সেভেন্টি প্লাসের দরকার নেই এগুলোতে শিলিগুড়ি মালদা কিন্তু কলকাতাতে সেভেন্টি ফাইভ প্লাস অবশ্যই তো মোটামুটি যদি একুশটার মধ্যে মনে হয় দশটা কি বারোটা জনে কভার করতে গেলে সেভেন্টি পারসেন্ট প্লাস তো সেভেন্টি পার্সেন্ট প্লাস রাখতেই হবে সে যে কোনো জনে যে কোনো জোনে সেভেন্টি টার্গেট রাখতে হবে আর হাই কাট যারা জনে আছো তাদের সেভেন্টি ফাইভ প্লাস মোটামুটি এটা একটা আন্দাজ করে পড়াশোনা করতে পারো তো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ